নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন কি করতে চলেছি। তো আজ করব কানমোচড়া গজা। তো এই গজাটাকে আমরা অনেক সময় কানমোচড়া গজাও বলি, এজ গজাও বলে থাকি, আবার মোচড়া গজাও বলে থাকি, এক একজন এক এক নামে ডাকে। তো আমি এই রেসিপিটি শুরু করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি ময়দাটা মাপ করে নিয়ে নেব। এই বাটি মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ, হাফ চামচের কম বেকিং সোডা, 3 চামচ সাদা তেল দেব। এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। ময়দাটা ভালো করে ময়ন করে নিয়েছি, এই দেখুন হাতের মুঠির মধ্যে চলে আসছে, কত সুন্দর দলা পেকে গেছে, তার মানে ময়নটা একদম ঠিকঠাক আছে। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল জল দিয়েছি, এই দেখুন, খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। তো এবার 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে তো রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব, এখানে আমি সাদা তেল নিয়েছি, এবার দিয়ে দেব। তেলটা এদিকে অল্প আছেতে গরম হতে থাক, ততক্ষণে এবার ময়দাটা আরেকটু মেখে নেব। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে, ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে একটা লেচি নিয়েছি, একটু গোল করে নেব, এবার লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেব, আর মাঝখানটা একটু মোটা রাখবো। এই দেখুন মাঝখানটায় মোটা আছে, আর এই দুই সাইডে একটু সরু আছে। এবার এই দিকটা একটু জল লাগিয়ে নেব, তাহলে ওঠার ভয় থাকবে না। এবার হালকা করে এইভাবে ঘুরিয়ে নেব। ঠিক তার অপর দিকে এইভাবে জলটা লাগিয়ে নেব, এই সাইডটায় একইভাবে এটা ঘুরিয়ে নেব। এই দেখুন একদম দেখতে কানের মতনও লাগছে, আবার এঁচের মতনও লাগছে। এবার হালকা করে মাঝখানে একটু এবার চেপে দেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। একইভাবে আরেকটা লেচি আপনাদের করে দেখাবো। এই দেখুন মাঝখানটায় মোটা, আর এই দুই সাইডটায় সরু। হালকা করে জল লাগিয়ে নেব। এবার এই দিকটা জল লাগিয়ে নেব। হালকা করে এখানে চেপে দেব। এক এক করে এইভাবে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইকে আমার অনেকটা উৎসাহ আসবে। তো এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আসতে থাকবো আপনাদের সামনে। তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের ইচ্ছা মতন যদি কোনো রেসিপি জানা থাকে আমাকে বলবেন, আশা করি আমি চেষ্টা করব আপনাদের রেসিপিটা দেওয়ার। সব মশলাগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব। তো এক বাটি ময়দাতে আমার 7টা মশলা হয়েছে, এবার ভেজে নেব। তেলটা এখানে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মোচড়াটা উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা ঠিকঠাক হবে না, তার কারণে আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এবার এক এক করে উল্টে দেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি। তো এখানে বাটি মাপ করে এক বাটি চিনি নিয়েছি, এবার চিনি শিরা তৈরি করে নেব। তবে আজকে যে শিরাটা তৈরি করব
একটু মোটা করে করতে হবে। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো, যেহেতু চিনির শেলাটা মোটা হবে তার জন্য এই বাটি মাপ করে এক বাটি জল দেব। তিনটে এলাচ, এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। চিনিটা জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, চিনির শেলাটা কতটা ঘন হয়ে গেছে আর চিটচিটে হয়ে গেছে, এই দেখুন হাতে লেগে যাচ্ছে। এবার মশলাগুলো দিয়ে দেব, এক মিনিট মতো জাল করে নেব মশলাটা দিয়ে। মশলাগুলো একটু উল্টে দেব, মশলাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এক একটা করে তুলে নেব, বন্ধুরা আপনারা তো দেখলেন এখানে আমার মশরা গোজাটা একদম পারফেক্ট তৈরি করে নিয়েছি। আর মশরাও বলতে পারেন, আবার কান মশরাও বলতে পারেন, অথবা এজ গজাও বলতে পারেন। তো এখান থেকে একটা খেয়ে দেখব, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুবই একটা লোভনীয় রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।